নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে প্রথমেই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে খুশির খবর রয়েছে একটা যে আমাদের চ্যানেল দেড়শো রেখা অতিক্রম করেছে এখন চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা একশো ষাট যদি চ্যানেলটি সম্পর্কে আপনাদের কোনো ধরনের মতামত থেকে থাকে আপনাদের সেই অমূল্য মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে যদি কোনো ধরনের রেক্টিফিকেশনের প্রয়োজন থেকে থাকে চ্যানেলে যদি কোনো ধরনের সংশোধন বা ভিডিওর কোয়ালিটির যদি আরও আপগ্রেডেশনের প্রয়োজন হয় বা পরীক্ষা কেন্দ্রিক বা সিলেবাস ওরিয়েন্টেড যে এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত ভিডিও সেগুলো যদি আপনারা চাইছেন তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না কমেন্টের এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না চলুন আজকের মূল বিষয়ে যাওয়া যাক আজকের যে আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে যে চাইনিজ স্কলার এবং আরেবিয়ান স্কলারদের সম্পর্কে বিবরণ যেমনটি আমরা আগের দিন ভিডিওতে আলোচনা করেছিলাম গ্রিকদের সম্পর্কে এবং রোমান যে বিভিন্ন ঐতিহাসিক রয়েছেন তারা ভারত সম্পর্কে কি মতামত দিচ্ছেন সে সম্পর্কে যেমন আগের ভিডিওটি এসেছিল আমি তার তখন আপনাদের বলেছিলাম যে পরের ভিডিওটি আসবে চাইনিজ স্কলার এবং অ্যারেবিয়ান স্কলারদের সম্পর্কে তো আজ সেই ভিডিওতে আমরা শুরু করছি চাইনিজ স্কলারদের মধ্যে প্রথমেই যার নাম আমাদের বলতে হবে তিনি হলেন জিঙ্কিয়ান এই জিঙ্কিয়ান ছিলেন একজন চাইনিজ রাজপুরুষ যিনি তাঁর রচনার মাধ্যমে নিম্ন সিন্ধু উপত্যকা সম্পর্কে তিনি বিবরণ দিয়ে গেছেন তিনি ভারতবর্ষে কখনোই এসে উপস্থিত হননি হেরোডোটাসের মতোই আমরা এক্ষেত্রে তাকে দেখতে পাবো তিনি ভারতবর্ষে কখনো এসে উপস্থিত হননি কিন্তু বিভিন্ন ছেন একশো পঁচিশ খ্রীষ্ট কাছাকাছি তিনি এই ইতিহাস তিনি রচনা করেছেন জিনকিয়ানের পরবর্তীকালে আমরা দেখতে পাবো কুষাণ যুগের একাধিক চৈনিক ইতিহাস রচয়িতাকে আমরা দেখতে পাবো এর মধ্যে রয়েছেন সুমা কিয়ান যা রচিত সি গ্রন্থ এছাড়া রয়েছেন পানকু যা রচিত সিএন হানসু এবং রয়েছেন ফ্যান ই যা রচিত হচ্ছে হো হানসু গ্রন্থ এই গ্রন্থগুলি থেকে কিন্তু কুষাণ যুগের ইতিহাস কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়ে থাকে কুষাণ যুগের ইতিহাস জানার ক্ষেত্রে এই গ্রন্থগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ যা বোর্ডে উল্লেখিত নয় কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই যুগের পরবর্তীকালে আমরা দেখতে পাবো ফাহিয়ানকে গুপ্ত যুগের একজন ট্র্যাভেলার ছিলেন তিনি এবং একজন সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে তিনি চীন থেকে ভারতবর্ষে এসেছিলেন বৌদ্ধ ধর্মের বিষয়ে তিনি জ্ঞান লাভের জন্য বিনয় পিটকের অরিজিনাল ভার্সনকে তিনি খুঁজতে ভারতবর্ষে এসেছিলেন বলে মনে করা হয়ে থাকে ফাহিয়ান তার গ্রন্থ ফোক ওকিং এই গ্রন্থতে তিনি ভারত সম্পর্কে এবং ভারতে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু তিনি বিস্তৃত আলোচনা করেছেন তিনি তিনশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে চারশো এই সময় চারশো চোদ্দ খ্রিস্টাব্দ এই সময়কালে অর্থাৎ পনেরো বছর এই পনেরো বছর তিনি ভারতে অতিবাহিত করেছিলেন এই পনেরো বছর ভারতে থাকাকালীন সময়ে তিনি পাটলিপুত্রতেও তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি ছয় বছর অতিবাহিত করেন কিন্তু মজার বিষয় হচ্ছে ফাহিয়ান তার গ্রন্থতে ফোক ওকিংয়ে কিন্তু তিনি কখনোই চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত তৎকালীন সময়ের গুপ্তবংশীয় রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য সম্পর্কে কিন্তু তিনি একটিও বাক্য ব্যয় করেননি এখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পেতে পারি যে তার ফোকাস ছিল মূলত বৌদ্ধ ধর্মের উপর রাজনীতির উপর তিনি তেমনভাবে ফোকাস করতে রাজি ছিলেন না ফাহিয়ানের পরবর্তীকালে আমরা দেখতে পাবো হিউন সাংকে হিউন সাং একজন এমন চীনা পর্যটক যিনি ভারতে শুধুমাত্র বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে যে রচনা তা তিনি করেননি ভারতের সমাজ ভারতের রাজনীতি সম্পর্কেও কিন্তু তিনি বিশদ বিবরণ তিনি দিয়ে গেছেন তাঁর গ্রন্থতে হিউন সাং তার তিনি যখন ভারতবর্ষে আসেন তখন ভারতবর্ষে হর্ষবর্ধনের রাজত্বকাল উত্তর ভারতে মূলত বাংলায় তৎকালীন সময়ে শশাঙ্ক এবং কামরূপে ছিলেন ভাস্কর বর্মন এই সময়কালে হিউন সাং ভারতবর্ষে এসেছিলেন কিন্তু বর্তমান সময়ের ঐতিহাসিকরা হিউন সাংকে বানভট্টের মতোই সমালোচিত করে থাকেন কারণ তার রচনা নাকি হর্ষের পক্ষপাত দুষ্ট এই জাতীয় অভিযোগ এসে থাকে হিউন সাং এর গ্রন্থটির নাম হল সিইউকি এই সিইউকি গ্রন্থ থেকে বা পশ্চিমী দেশগুলির বৃত্তান্ত বা পশ্চিমী দেশগুলির ভ্রমণের এই বৃত্তান্ত থেকে আমরা জানতে পারি যে পশ্চিমী দেশগুলির সম্পর্কে হিমেন সাং কি মতবাদ দিয়েছেন এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো সপ্তম শতকের একজন চৈনিক ইতিহাস রচয়িতা যার নাম হচ্ছে ইদ সিং ইদ সিং এর রচনা থেকে বৌদ্ধ ধর্ম সম্পর্কে ভারতে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু আলোচনা আমরা পেয়ে থাকি ঈদ সিং এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো লামা তারানাথকে লামানাথ ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম নামে একটি গ্রন্থ তিনি রচনা করেছিলেন যা ষোলোশো আট খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থ থেকে যেমন ভারতবর্ষের কুষণদের সম্পর্কে যেমন জানা যায় এছাড়াও একদম একটা সম্পূর্ণ ইতিহাস যা কিনা অজাত শত্রু থেকে সময় করে লামা লামানাথের কন্টেম্পোরারি যিনি মগদের শাসক ছিলেন মুকুন্দদেব এই পর্যন্ত একখানি মানে অবিচ্ছেদ্য ইতিহাস তিনি রচনা করেছেন যা ভারতের ইতিহাসের ক্ষেত্রে একটা অমূল্য সম্পদ আরবিয়ান স্কলারদের মধ্যে আমরা এখানে তিনজনের নাম উল্লেখ করেছি একজন আল মাসুদি একজন সুলেমান এবং একজন হচ্ছেন আল বেরোনি প্রথমে আমরা সুলেমানের কথাই আসি সুলেমান যিনি এসেছিলেন দেববালের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন এবং দেবপালের রাজত্বে তিনি প্রায় শেষ শেষ দিকে ভারতবর্ষে এসেছিলেন সুতরাং পাল যুগের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু সুলেমানের বিবরণ কিন্তু যথেষ্ট কাজে আসে এরপরে আসি আমরা আল মাসুদিতে আল মাসুদিকে বলা হয়ে থাকে তিনি হলেন দ্য হেরোডোটাস অব দ্য আরব এই কথা তার নামের ক্ষেত্রে প্রযোজ্য তাকে আরবের হেরোডোটাস হিসাবেও চিহ্নিত করা হয় এই আল মাসুদির রচনা যদি আমরা দেখি তিনি প্রতিহার রাজ্যে এসেছিলেন ঠিক তৎকালীন সময়ে বাংলায় রাজত্ব করছিলেন মহিপাল এক্ষেত্রেও আমরা দেখতে পারি যদি প্রতিহার বংশের এবং পালদের ইতিহাস জানার ক্ষেত্রে কিন্তু আল বর্ণনা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসবো আলবেরনীতে সব থেকে উল্লেখযোগ্য একজন বিবরণীকার আরবীয়দের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিবরণীকার হলেন আলবেরণি এই আলবেরনির রচনা হচ্ছে তাহে কি হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থ যেটি প্রকাশিত হয়েছিল এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে এই গ্রন্থ থেকে আমরা যেটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে কৈষ্ণু ভারতের যে সমাজ এবং ধর্ম সে সম্পর্কে তিনি আলোকপাত করেছিলেন তিনি এসেছিলেন সুলতান মামুদের হাত ধরে ভারতবর্ষে এবং ভারতের এই খয়ষ্ণু সমাজ এবং ধর্মের বিষয়ে তিনি তার গ্রন্থ তিনি তার বিবরণের সেক্ষেত্রে দিয়ে গেছেন এই গেল আজকের আলোচনা আজকের আলোচনা মূলত ছিল যে চাইনিজ স্কলার এবং অ্যারাবিয়ান স্কলারদের সম্পর্কে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না অবশ্যই চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ